রোজ রোজ আর চাপা খেতে নেই চলো ব্যাগটা কে নিয়ে যাবে বাবা বাড়িতে আজকে কবিতা হাফ প্যান্ট যা জল হয়েছে পাড়ায় একটা বিরাট বড় নলকূপ ভেঙে গেছে তো একবারে হুড় হুড় করে জল ছাড়া পাড়ায় কবিতা বলি শুনছেন তো এই ঢালা হাফ প্যান্ট পদ্যে পোকা ছিল বেদানার মধ্যে প্রিয়তমা চারানার খদ্দের চল ফট দাদা মন্দারমণির বাস স্ট্যান্ডটা কোন দিকে মন্দারমণির বাস স্ট্যান্ড বাস আজকাল যায় না ওয়েট করুন প্লেন আসবে ওকে খুব অনুনয় বিনয় করলে নিয়ে যাবে পরের লাইন শুনুন ঝেড়ে গান সুর তাল দিব্যি আনমনে ব্রণগুলো চিপি মাগো ডাউনলোড মেরে দিবি কিউপিড চল ফট বিকেলে স্লটে নেখা আবদার ফ্রিজ খুলে উড়ে গেল পাবদা ডিজিটাল তেলে ভাজা গাবদা চল ফট এ না ভাজা দা বাজা ভাজা যা লাগবে না তোমার রোজ রোজ পালিয়ে যাবো তোমার দেখো একটু জোর করে আমি বসে না শুনো না বস কি ভালো করছো বসো বসো বিকেলের স্লটে নেখা আবদার ফ্রিজ খুলে উড়ে গেল পাবদা ডিজিটাল তেলে ভাজা গাবদা চল ফট তবে যদি ঘাপ আমার কবিতা বললাম ভাবলে সত্যি চল ফট তবে যদি ঘাপটি রিফিউজি ঘাবড়াবি থাবড়াবি কেউ জি আপাতত গিলে ধুম মিউজিক চল ফট লেটস গান হ্যাভ ফান নমস্কার আবার ভালো লাগছে আপনাদের এখানে এসে আজকে আমি সবার প্রথম এই আপনাদের এই শিলিগুড়িতে এলাম শিলিগুড়িতে আসতে গিয়ে শুনুন কথায় কথায় শুনে যেন হামাগুড়ি তো শিলিগুড়ি আসতে গিয়ে হামাগুড়ি দিয়ে আসতে হলো একটা ট্রেনে টিকিট পাইনি কি ভিড় সব মানে পাহাড়ে বেড়াতে যাচ্ছে সেই জন্য একটা সিটের তলায় হামাগুড়ি দিয়ে টিকিট আমি কেটেছিলাম যারা আমাকে নিয়ে এসছে তারা বলেছিল রিজার্ভেশন দেবে তারা রিজার্ভেশন দেয়নি আমাকে ওই জন্য কনফার্মেশনও দেয়নি রেল আমি ওই জন্য একটা সিটের তলায় হামাগুড়ি দিয়ে এসছি একটু কোমরে ব্যথা করছে ওটা কোনো ব্যাপার নাই তাও আমি বলবো আমার কবিতার মধ্যে দিয়ে আপনাদের কীরকম লাগছে আপনাদের সকলকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিছু খাইনি সবার ঠিক আছে সেরকম পরে পরে কথা না কবিতার নাম আই লুকসন ইউ